নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা অনেকেই শুনতে পাচ্ছেন যে হেলথ আইডি কার্ড বানানো হচ্ছে। তো অনেকে আবার হেলথ আইডি কার্ড বানিয়েও নিয়েছেন, কিন্তু তারা জানেন না হেলথ আইডি কার্ডটা কী, এই কার্ডের কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব এই ডিজিটাল হেলথ কার্ড বানালে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা এই কার্ডটি বানানো উচিত কি উচিত না। তো এই ডিজিটাল হেলথ কার্ডটি কিন্তু আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এই প্রকল্পের আওতায় কিন্তু এই কার্ডটি বানানো হচ্ছে। এই কার্ডটির 10টি সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনি যদি এখনও ডিজিটাল হেলথ কার্ড না বানিয়ে থাকেন, কীভাবে বানাবেন সেই নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। যদি আপনাদের হেলথ আইডি কার্ড বানানোর ইচ্ছে থাকে, সেই প্রসেসে নিজেরাই মোবাইল থেকে আবেদন করে নিতে পারবেন এবং 5 মিনিটের মধ্যেই কিন্তু হেলথ আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। ডিজিটাল হেলথ কার্ডে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন? 1 নম্বর হচ্ছে, এই কার্ডটি করবার জন্য আপনাদেরকে কোনো রকম টাকা দিতে হবে না। ভারত সরকার প্রত্যেক ভারতবাসীর জন্য এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে করবার সুযোগ করে দিয়েছে। 2 নম্বর হলো, এই কার্ডে আপনার সমস্ত শারীরিক সমস্যার তথ্য যুক্ত থাকবে। এর ফলে আপনি যখন কোনো ডাক্তার দেখাতে যাবেন, সেক্ষেত্রে আপনার আগে কী ধরনের চিকিৎসা হয়েছে সেটা সহজেই কিন্তু পরবর্তী ডাক্তার বুঝে নিতে পারবেন বা খুঁজে নিতে পারবেন। 3 নম্বর হলো, কবে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কোন চিকিৎসকের কাছে গিয়েছিলেন, সমস্ত কিন্তু তথ্য থাকবে এই কার্ডে। এর ফলে পরবর্তী চিকিৎসকের কাছে যখন আপনি ডাক্তার দেখাতে যাবেন বা কোনো হাসপাতালে যখন ডাক্তার দেখাতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সেই চিকিৎসকের সমস্ত ডিটেলস পরবর্তী চিকিৎসক জানতে পারবেন। আপনি কোন ধরনের চিকিৎসা করিয়েছেন, কোন চিকিৎসকের কাছে করিয়েছেন, সেই তথ্য কিন্তু তিনি জানতে পেরে যাবেন। 4 নম্বর হচ্ছে, আপনি আপনার স্বাস্থ্যের কী কী ল্যাব টেস্ট করিয়েছিলেন, বিভিন্ন শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট এই হেলথ কার্ডে থাকবে। এর ফলে আপনার আগে শারীরিক পরীক্ষার রেজাল্ট কেমন ছিল এবং বর্তমানে আপনার কী রেজাল্ট সেটার পার্থক্য সহজেই করে নেওয়া যাবে এবং সেই মতো চিকিৎসার সুযোগও পাবেন আপনি। 5 নম্বর, আগে আপনি যেই চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছেন বা হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন, সেখানে আপনাকে কী কী ওষুধ দেওয়া হয়েছিল সেই তথ্য এই কার্ডে থাকবে। এর ফলে আপনাকে পরবর্তী সময়ে কী ধরনের ওষুধ দিতে হবে সেই সম্পর্কে ডাক্তারবাবু আইডিয়া পেয়ে যাবেন বা পরবর্তী চিকিৎসকরা আইডিয়া পেয়ে যাবেন। 6 নম্বর হলো, এই কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। আপনি যতক্ষণ না চাইছেন ততক্ষণ কেউ কিন্তু আপনার তথ্য জানতে পারবে না। এখানে সমস্ত তথ্য সুরক্ষিতভাবে থাকবে, এটাই কিন্তু ভারত সরকারের দাবি। 7 নম্বর হলো, কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমে যাবে। রোগীর পরিবারকে বা রোগীকে কোনো রকমের আগের চিকিৎসা রিপোর্ট নিয়ে যেতে হবে না, সমস্ত তথ্য এই ডিজিটাল কার্ডের মধ্যেই সংরক্ষিত থাকবে। 8 নম্বর, কোনো জটিল রোগ সরকারের নজরে সহজেই চলে আসবে। সেই রোগটির জন্য যদি সরকারি সাহায্য বরাদ্দ থাকে তাহলে সেই কার্ড হোল্ডার সহজেই সেই সুবিধা পেয়ে যাবেন। তো অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের জটিল রোগ রয়েছে, যেই রোগের কিন্তু সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কিন্তু সরকার বহন করে। তো সেই সকল রোগ হলে কিন্তু আপনার দায়িত্ব খুব সহজেই সরকার বহন করতে সমর্থ হবে। তারপর 9 নম্বরে বলেছে, লাগাম ছাড়া চিকিৎসার বিল অনেকাংশে কমে যাবে, কারণ এখানে সমস্ত কিছু লোড হয়ে থাকবে, তাই কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসক বেশি রেট নেয় সেক্ষেত্রে এইখানে ধরা পড়ে যেতে পারে, এই কারণে হয়তো চিকিৎসার লাগাম ছাড়া বিল অনেকাংশে কমে যাবে। 10 নম্বরে বলা হয়েছে, সূত্রের খবর, পরবর্তী সময়ে এই ডিজিটাল হেলথ কার্ড এবং কেন্দ্র সরকারের যেটা আগে থেকেই প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত একসাথে কাজ করবে, ফলে আয়ুষ্মান ভারত প্রকল্পের 5 লক্ষ টাকা পর্যন্ত যে চিকিৎসার খরচ পাওয়া যায় সেই চিকিৎসার খরচ কিন্তু এই ডিজিটাল কার্ড হোল্ডাররা, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হবেন, তারা এই সুবিধা পেতে পারেন। আর এই 5 লক্ষ টাকা কিন্তু আপনার হাতে পাবেন না, যেমন রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা থাকে সেই রকমই এই আয়ুষ্মান কার্ডেও 5 লক্ষ টাকা থাকবে, ওটা ডিজিটাল মাধ্যমে থাকবে। আপনি যখন চিকিৎসা করাবেন তখন ওইখান থেকে টাকা হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক কর্তৃপক্ষ কেটে নেবে। তো আমার মতে বলে ডিজিটাল হেলথ কার্ড প্রত্যেক ভারতবাসীর করে নেওয়া উচিত, এতে কিন্তু কোনো খারাপ দিক নেই, সমস্তটাই কিন্তু ভালো দিক রয়েছে। সরকার নাগরিকের যাতে সুবিধা হয় সেই জন্যই কিন্তু বিভিন্ন প্রকল্প লঞ্চ করে। তো আপনারা কিন্তু নির্ভরসায় নির্দ্বিধায় যদি আবেদনের জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা ডিজিটাল হেলথ কার্ড বানিয়ে নিন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।